মহাষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এনআরকে রেডিওর মহাষ্টমীর দাদা, আমাদের অতি পরিচিত গোয়েন্দা ফেলুদা। তবে আজকের নাটকে ফেলুদা তখনও গোয়েন্দা হয়ে ওঠেনি। সত্যজিৎ রায়ের সেই গল্প অবলম্বনে ফেলুদার গোয়েন্দাগিরি। রাজনবাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি। মাথার চুল সব পাকা, গায়ের রং ফর্সা, মুখের ভাব হাসি খুশি। পুরনো নেপালি আর তিব্বতি জিনিস টিনিসের যে দোকানটা আছে সেটাই কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধ ঘন্টার মতো বসে সন্ধে হব হব হলে জলাপাহাড়ে বাড়ি ফিরে যান। আমি আবার একদিন ওর পেছন পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ, কে হে তুমি, পিছু নিয়েছো? আগে আমার নাম তপেশরঞ্জন বোস। বটে, তবে এই নাও লজেন্স, একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে, অনেক মুখোশ আছে, দেখাও। সেই রাজেনবাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কেউ বিশ্বাস করবে? ফেলুদাকে কথাটা বলতেই সে খ্যাক করে উঠল। পাকামো করিস নে, কার কিভাবে কখন বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষ দেখলে বোঝা যায় নাকি? বারে, রাজেনবাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না? তুমি তো তাকে দেখোইনি, দার্জিলিংয়ে এসে অবধি তো তুমি বাড়ি থেকেই বেরোওনি। রাজেনবাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছেন তা জানো? আচ্ছা, বেশ বেশ, এখন বিপদটা কি তাই শুনি। আর তুই কচি খোকা, সে বিপদের কথা তুই জানলি কি করে? সত্যি বলতে কি, ব্যাপারটা আমার জানার কথা নয়। মেলে বেঞ্চিতে বসেছিলাম, আজ রবিবার, ব্যান্ড বাজবে তাই শুনবো বলে। আমার পাশে বসেছিলেন তিনকুড়ি বাবু, যিনি রাজেনবাবুর ঘর ভাড়া নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটি কাটাতে এসেছেন। তিনকুড়ি বাবু আনন্দবাজার পড়ছিলেন, আর আমি কোনো রকমই উঁকিঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজেনবাবু এসে ধপ করে তিনকুড়িবাবুর পাশে বসে গায়ে চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন। কি হলো, চড়াই উঠে এলেন নাকি? আরে না মশাই, এক এক ইনক্রেডিবল ব্যাপার। কি ব্যাপার? এই দেখুন না। রাজেনবাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে তিনকুড়িবাবুর হাতে দিলেন। বুঝতে পারলাম সেটা একটা চিঠি। আচ্ছা, সত্যি ইনক্রেডিবল। আপনার উপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসিয়ে চিঠি লিখবে? তাই তো ভাবছি। সত্যি বলতে কি, কোনোদিন কারো অনিষ্ট করেছি বলে তো মনে পড়ে না। হাটের মাঝখানে সব ডিসকাস না করাই ভালো রাজেনবাবু, বাড়ি চলুন। বেশ। ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুচকে গুম হয়ে বসে রইল, তারপর বলল, তুই তাহলে বলছিস যে একবার তলিয়ে দেখা চলতে পারে, তাই তো? বারে, তুমি তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে, বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়ে উঠেছে। হ্যাঁ, তা তো বটেই। এই ধর, আজ তুমি মেলে যাইনি, তবু কিন্তু বলে দিতে পারি তুই কোন দিকের বেঞ্চিতে বসেছিলি। বলো দেখি কোন দিক। রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চিগুলোর একটাতে, রাইট? আরে বাস, কি করে বুঝলে? আজ বিকেলে রোদ ছিল, তোর বাগালটা রোদে ঝলসেছে, ডানটা ঝলসায়নি। একমাত্র ওই বেঞ্চিগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোদটা বাগালে পড়ে। ইনক্রেডিবল। যাকগে যাক, এখন কথা হচ্ছে রাজেনবাবুর বাড়িতে একবার যাওয়া দরকার। আর 77 পা। আর যদি না হয়? হবেই ফেলুদা, আমি সেবার গুনেছিলাম। না হলে গাড়টা তো? হ্যাঁ, কিন্তু বেশি জোরে না, জোরে মারলে মাথার ঘিলো এদিক ওদিক হয়ে যায়। কি আশ্চর্য, 77-এও রাজেনবাবুর বাড়ি পৌঁছালাম না, আরও 23 পা গিয়ে তবে ওর বাড়ির গেটের সামনে পড়লাম। ফেলুদা ছোট্ট করে একটা গাড়টা মেরে বলল, কিরে
আগের বার ফেরার সময় গুনেছিলি না আসার সময়? ফেরার সময়। ইডিয়েট, ফেরার সময় তো ঢালে নামতে হয়। তুই নিশ্চয়ই ধাই ধাই করে ওই বড় বড় স্টেপস ফেলেছিলিস। হ্যাঁ, তা হবে হয়তো। নিশ্চয়ই তাই, আর তাই স্টেপস সেবার কম হয়েছিল, এবার যথারীতি বেশি হয়েছে। জোয়ান বয়সে ঢালে নামতে মানুষ বড় বড় পা ফেলে দৌড়নোর মতন, আর বুড়ো হলে ঢালুর বেলা ব্রেক কষে কষে ছোট ছোট পা ফেলতে হয়, তা না হলে মুখ থুবড়ে পড়ে। কি বলবে সেটা ঠিক করেছো ফেলুদা? যা খুশি তাই বলবো, তুই কিন্তু স্পিকটি নট, যতক্ষণ থাকবি এ বাড়িতে একটি কথাও বলবি না। কিন্তু কিছু জিজ্ঞাসা করলেও? শাট আপ। বৈঠকখানায় ঢুকলাম। বেশ সুন্দর পুরনো প্যাটার্নের কাঠের বাড়ি। শুনেছি রাজেনবাবু 10 বছর হলো রিটায়ার করে দার্জিলিংয়ে আছেন। কলকাতায় বেশ নাম করা উকিল ছিলেন। চেয়ার টেবিল যা আছে ঘরে সব বেতের। যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারিদিকে দেওয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খিঁচানো চোখ রাঙানো মুখোশের শাড়ি। আর আছে পুরনো ঢাল, তলোয়ার, ভোজালি, থালা, ফুলদানি, এই সব। কাপড়ের উপর রং করা বুদ্ধের ছবিও আছে। কত পুরনো কে জানে, কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনও ঝলমল করছে। আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম। পেরেকগুলো সব নতুন, মরছে ধরেনি বুঝলি তো। সে ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধহয় বেশি প্রাচীন নয়। রাজেনবাবু ঘরে ঢুকলেন। আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে ঢিপ করে এক পেন্নাম ঠুকে বলল, চিনতে পারছেন, আমি জয়কৃষ্ণ মিত্তিরের ছেলে ফেলু। হ্যাঁ, বাহ 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 বাহ, কত বড় হয়েছো তুমি। তা কবে এলে? বাড়ির সব ভালো? বাবা এসেছেন? ফেলুদা জবাব দিচ্ছে, আর আমি মনে মনে বলছি কি অন্যায়, এত কথা হলো আর ফেলুদা একবারও বলল না সে রাজেনবাবুকে চেনে। এবার ফেলুদা আমার পরিচয়টাও দিয়ে দিল। রাজেনবাবুর মুখ দেখে মনেই হলো না যে এই 7 দিন আগে আমাকে লজেঞ্জুস দেওয়ার কথাটা ওর মনে আছে। আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি। হ্যাঁ, এখন তো প্রায় নেশায় দাঁড়িয়েছে। তা কতদিনের ব্যাপার? এই তো মাস 6 হবে, কিন্তু এরই মধ্যে অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি। আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন তার প্রতিদানে আপনার এই বিপদে যদি কিছু করতে পারি। রাজেনবাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলে খুশিই হবেন। কিন্তু তিনি কিছু বলবার আগেই তিনকড়িবাবু ঘরে ঢুকলেন। তার হাঁপানোর বহর দেখে মনে হলো বোধহয় বেরিয়ে ফিরলেন। আমার বিশেষ বন্ধু অ্যাডভোকেট গণেশ সেন, তিনি হচ্ছেন তিনকড়িবাবুর প্রতিবেশী। আমি ঘর ভাড়া দেব শুনে গণেশই ওকে সাজেস্ট করেন আমার এখানে থাকতে। গোড়ায় কিন্তু উনি হোটেলের কথা ভাবছিলেন। হ্যাঁ, আমার ভয় ছিল আমার এই চুরুটের বাতিকটা নিয়ে। নমস্কার নমস্কার। আচ্ছা বলুন, এমনও তো হতে পারতো যে রাজেনবাবু হয়তো চুরুটের গন্ধ সহ্য করতে পারেন না, তাই সেটা আমি আমার প্রথম চিঠিতেই লিখে জানিয়ে দিয়েছিলাম। আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন? হ্যাঁ তা বটে, তবে বায়ুর অভাবটাই যেন লক্ষ্য করছি বেশি। পাহাড়ে ঠান্ডাটা আর একটু বেশি এক্সপেক্ট করে লোকে। আচ্ছা, আপনার বোধহয় গান বাজনার শখ, তাই না? হ্যাঁ, কিন্তু সেটা জানলে কি করে? আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করছি যে লাঠির ওপর রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল রেখে চলছে। মোক্ষম ধরেছ, উনি ভালো শ্যামাসঙ্গীত গাইতে পারেন। চিঠিটা হাতের কাছে আছে? হাতের কাছে কেন, একেবারে বুকের কাছেই আছে। হাতে লেখা চিঠি নয়, নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে। যা লেখা হয়েছে তা হলো এই, তোমার অন্যায়ের শাস্তি ভোগ করিতে প্রস্তুত হও।
এই চিঠি কি ডাকে এসেছে? হ্যাঁ, বলা বাহুল্য লোকাল ডাক। দুঃখের বিষয়, খামটা ফেলে দিয়েছি, দার্জিলিংয়েরই পোস্টমার্ক ছিল, ঠিকানাটাও ঠিক এরকমই, ছাপা বাংলা কথা কেটে কেটে লেখা। আপনার নিজের কাউকে সন্দেহ হয়? কি আর বলবো, কোনোদিন কারোর প্রতি কোনো অন্যায় বা অবিচার করেছি বলে তো মনে পড়ে না। আপনার বাড়িতে যাতায়াত করেন এমন কয়েকজনের নাম বলতে পারেন আমায়? খুব সহজ, আমি লোকজনের সঙ্গে কমই মিশি, ডাক্তার ফণিমিত্তির আসেন অসুখ বিসুখ হলে। কেমন লোক, কেমন লোক বলে মনে হয় তাকে? ডাক্তার হিসেবে সাধারণ স্তরের, তবে তাতে আমার কিছু এসে যায় না, কারণ আমার ব্যারামও হয় সাধারণ, সর্দি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিং এসে অবধি, তাই ভালো ডাক্তারের ঠিক প্রয়োজন হয় না। চিকিৎসা করে পয়সা নেন ফণিবাবু? তা নেন বই কি, আর আমার তো পয়সার অভাব নেই, মিথ্যে অব্লিগেশনে যাই কেন? তা বটে। আর কে আসেন? সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোক, এই দেখো, আমার নাম শুনলাম বলে মনে হচ্ছে যেন। এই মাত্র আপনার নাম করা হয়েছে, আপনারও আমার মতো পুরনো জিনিসের শখ, সেইটি এই ছেলেটিকে বলতে যাচ্ছিলাম, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। এই নমস্কার। 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 আপনাকে আজ দোকানে দেখলুম না, তাই একবার ভাবলুম খোঁজ নিয়ে যাই। না, আজ শরীরটা ভালো ছিল না। বুঝলাম, রাজেনবাবু চিঠিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না। ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গেই চিঠিটা হাতের তেলোর মধ্যে লুকিয়ে ফেলেছে। আপনি ব্যস্ত থাকলে আজ বরং, আসলে আপনার ওই তিব্বতী ঘন্টাটা একবার দেখার ইচ্ছে ছিল। সে তো খুব সহজ ব্যাপার, এই হাতের কাছেই আছে। রাজেনবাবু ঘন্টা আনতে পাশের ঘরে চলে গেলেন। মিস্টার ঘোষাল, আপনি কি এখানেই থাকেন? আমি কোনো এক জায়গায় বেশি দিন থাকি না, আমার ব্যবসার জন্য প্রচুর ঘুরতে হয়, আমি কিউরিও সংগ্রহ করি। রাজেনবাবু ঘন্টাটা নিয়ে এলেন। দারুণ দেখতে জিনিসটা, নিচের অংশটা রুপোর তৈরি, হাতলটা তামা আর পেতল মেশানো, আর তার উপরে লাল নীল সব পাথর বসানো। অবনীবাবু চোখ টোক কুচকে বেশ অনেকক্ষণ ধরে ঘন্টাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। কি মনে হয়? সত্যি দাও মেরেছেন, একেবারে খাঁটি পুরনো জিনিস। আপনি বললে আর কোনো সন্দেহই থাকে না, দোকানদার বললে এটা নাকি একেবারে খোদ লামার প্রাসাদের জিনিস। কিছুই আশ্চর্য না, আপনি বোধহয় এটা হাতছাড়া করতে রাজি নন, মানে ভালো দাম পেলেও। ব্যাপারটা কি জানেন, শখের জিনিস তো, ভালোবেসে কিনেছি, সেটাকে বেচে লাভ করব, এমনকি কেনা দরেও বেচব, ইচ্ছে আমার নেই। আচ্ছা, আজ আসি, কাল আশা করি বেরোতে পারবেন একবার। ইচ্ছে তো আছে। কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি? সেটা বোধ হয় ঠিকই, কিন্তু মুশকিল কি জানো, এই চিঠির ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য যে এটাকে ঠিক সিরিয়াসলি নিতে পারছি না, মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা, যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। যতদিন না সেটা সম্বন্ধে ডেফিনেট হওয়া যাচ্ছে ততদিন বাড়িতেই থাকুন। আচ্ছা, আপনার নেপালি চাকরটা কতদিনের রাজেনবাবু? ও তো গোড়া থেকেই রয়েছে একেবারে, কমপ্লিটলি রিলায়েবল। তিনকড়িবাবু, আপনার কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকা হয়? সকাল বিকাল ঘণ্টাখানেক একটু এদিক ওদিক ঘুরে আসি আর কি, কিন্তু বিপদ যদি ঘটেই, আমি বুড়ো মানুষ, খুব বেশি কিছু করতে পারি কি? আমার বয়স হলো 64, রাজেনবাবুর চেয়ে 1 বছর কম। হ্যাঁ, উনি এসেছেন চেঞ্জে, ওকে আবার বাড়িতে বন্দি করে ডাকার কেন ফন্দি করছো তোমরা? আমি থাকবো, আমার চাকর থাকবে,
এই যথেষ্ট। তোমরা চাও তো দুবেলা খোঁজ খবর নিয়ে যেও এখন। বেশ, তাই হবে। আমরা যেখানে বসেছিলাম তার উল্টো দিকেই একটা ফায়ারপ্লেস, ফায়ারপ্লেসের উপরেই একটা তাক, আর সেই তাকের উপর তিনটে ফ্রেমে বাঁধানো ছবি। ফেলুদা ছবিগুলোর দিকে এগিয়ে গেল। প্রথম ছবিটা, ইনি আমার স্ত্রী, বিয়ের 4 বছর পরে ইনি মারা যান। দ্বিতীয় ছবি একজন আমার বয়সী ছেলের, গায়ে ভেলভেটের কোট। এটিকে সময়ের প্রভাবে মানুষের চেহারার কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে সেইটে বোঝানোর জন্য এই ছবি। উনি হচ্ছেন আমার বাল্য সংস্করণ। বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন, আমার বাবা আবার ছিলেন বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট। অবশ্যই ছবি দেখে ভুলো না, দুরন্ত বলে ভারী বদনাম ছিল আমার। শুধু যে মাস্টারদের জ্বালিয়েছি তা নয়, ছাত্রদেরও। একবার স্পোর্টসের দিন 100 ইয়ার্ডসে আমাদের বেস্ট রানারকে কাত করে দিয়েছিলাম ল্যাং মেরে। তৃতীয় ছবিটা ফেলুদার বয়সী একজন ছেলের। এটা আমার একমাত্র ছেলে প্রবীর। উনি এখন কোথায়? জানি না ঠিক, বহুকাল দেশ ছাড়া, প্রায় 16 ইয়ার্স। আপনার সঙ্গে চিঠি লেখালেখিও নেই? না। ভারী ইন্টারেস্টিং কেস। রাজেনবাবু আর তিনকড়ি বাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন। তুমি ছেলে মানুষ, তাও তোমাকে বলছি, একটু যে নার্ভাস বোধ করছি না তা নয়, এমন শান্তিপূর্ণ পরিবেশে এ চিঠি যেন বিনা মেঘে বজ্রপাত। আপনি কিছু ভাববেন না, আমি এর সমাধান করবই। আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন বরং গিয়ে। গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ। তোমার মানে তোমাকে তুমি করেই বলছি। হ্যাঁ হ্যাঁ, তোমার অবজারভেশন ক্ষমতা দেখে আমি সত্যি ইমপ্রেসড হয়েছি। ডিটেকটিভ গল্প আমিও অনেক পড়েছি, এই চিঠিটার ব্যাপারে আমি হয়তো তোমাকে কিছুটা সাহায্য করতে পারি। তাই নাকি? হ্যাঁ, এই যে টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে, এর থেকে কি বুঝলে বলো তো? 1 নম্বর, কথাটা কাটা হয়েছে খুব সম্ভব ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে নয়। ভেরি গুড। 2 নম্বর, কথাগুলো নানা রকম বই থেকে নেওয়া হয়েছে, কারণ হরফ ও কাগজে তফাৎ রয়ে গেছে অনেকটা। গুড গুড। সেই সব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছো? চিঠির 2 শব্দ, শাস্তি আর প্রস্তুত, মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা। আনন্দবাজার, তাই বুঝি? ইয়েস, ওই টাইপটা আনন্দবাজারেই ব্যবহার করা হয়, অন্য বাংলা কাগজে নয়। আর অন্য কথাগুলো কোনোটাই পুরনো বই থেকে নেওয়া হয়নি, কারণ যে হরফে ওগুলো ছাপা সেটা হয়েছে মাত্র 15-20 বছর। আর এদিকে যে আঠা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা করছো? গন্ধটা আমি যদি খুব ভুল না করি ওই গ্রিপেক্স আঠার মতো। চমৎকার ধরেছ, কিন্তু আপনিও তো ধরার ব্যাপারে কম জান না দেখছি মশাই। কিন্তু তোমার বয়সে আমি ডিটেকটিভ কথাটার মানে জানতুম কিনা সন্দেহ। রাজেনবাবুর মিস্ট্রি সলভ করতে পারবো কিনা জানি না জানিস, কিন্তু এই সূত্রে তিনকড়িবাবুর সঙ্গে আলাপটা বেশ ফাউ পাওয়া গেল। তাহলে উনি ব্যাপারটা তদন্ত করুন না, তুমি আর মিথ্যা মাথা খামাচ্ছ কেন? আহা, বাংলা হরপের ব্যাপারটা জানা আছে বলে কি সবই জানবেন নাকি? আচ্ছা ফেলুদা, কাকে অপরাধী বলে মনে হচ্ছে তোমার? তোষে, এই লোকটাকে দেখলি? ওই যে ফলো করছে জানো? কই, না তো, মুখ দেখিনি। ল্যাম্পের আলোটা পড়ল আর কেমন যেন মনে হলো। কি মনে হলো ফেলুদা? না, বোধহয় চোখের ভুল। চ, পা চালিয়ে চ, খিদে পেয়েছে।
পরের দিন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। উঠে দেখি বাবা রয়েছেন, কিন্তু ফেলুদার বিছানা খালি। কি গো বাবা, ফেলুদা কোথায়? ও তো এসে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেনি, আজ দিনটা পরিষ্কার দেখে বোধহয় ব্যাগে ভাগে বেরিয়েছে। আমি কিন্তু মনে মনে আন্দাজ করছিলাম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে, আর সেই কাজেই বেরিয়েছে। কথাটা ভেবে ভারী রাগ হলো, আমাকে বাদ দিয়ে কিছু করার কথা তো ফেলুদার নয়। যাই হোক, আমিও মুখটুক ধুয়ে চা টা খেয়ে বেরিয়ে পড়লাম। লেডেনলা রোডের ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল। বললাম, বারে তুমি আমায় ফেলে বেরিয়েছ কেন? হ্যাঁ, শরীরটা ম্যাজম্যাজ করছিল বুঝলি, তাই ডাক্তার দেখাতে গেছিলাম। ফোনে ডাক্তার? তোর একটু বুদ্ধি খুলছে দেখছি। দেখালে দেখালে? 4 টাকা ভিজিট নিল, আর একটা ওষুধও লিখে দিল বটে। কেমন ডাক্তার, ভালো? অসুখ নেই, তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে। কেমন ডাক্তার বুঝেই দেখ। তার উপর বাড়ির যা চেহারা দেখলাম, তাতে পশার যে খুব বেশি তা তো আমার মনে হলো না। তাহলে উনি কখনোই চিঠিটা লেখেননি? কেন, গরিব লোকের অত সাহস হয়? তা টাকার দরকার হলে হয় বই কি। কিন্তু চিঠিতে তো টাকা চায়নি। ওইভাবে খোলাখুলি বুঝি কেউ টাকা চায়? তবে রাজেনবাবুর অবস্থা কাল কেমন দেখলি বলতো? কেমন যেন ভীতু ভীতু। ভয় পেলে মনের অসুখ হতে পারে, সেটা জানিস? হ্যাঁ, তা তো পারেই। আর মনের অসুখ থেকে শরীরের অসুখ, তাও হয় বুঝি? ইয়েস, আর শরীরের অসুখ হলে ডাক্তার ডাকতে হবে, সেটা আশা করি তোর মতন ক্যাবলারও জানা আছে। ফেলুদার বুদ্ধি দেখে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। অবশ্যই ফোনি ডাক্তার যদি সত্যি এত সব ভেবে টেবে চিঠিটা লিখে থাকে, তাহলে ওরও বুদ্ধি সাংঘাতিক বলতে হবে। ম্যালের মুখে ফোয়ারার কাছাকাছি যখন এসেছি, কিউরিও সম্বন্ধে একটা কিউরিওসিটি বোধ করছি, চল তো আমার সাথে। আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও শপ, রাজেনবাবু আর অবনীবাবু এখানেই আসেন। ফেলুদা শটান দোকানের ভেতর গিয়ে ঢুকল। দোকানদারের গায়ে ছাই রঙের কোট, গলায় মাফলার, আর মাথায় সোনালি কাজ করা কালো টুপি। ফেলুদাকে দেখে হাসি হাসি মুখ করে এগিয়ে এলো। দোকানের ভেতরটা পুরনো জিনিসপত্রে গিজগিজ করছে, আলো বেশি নেই, আর গন্ধটাও যেন সেকেলে। ভালো পুরনো থাঙ্কা আছে? এই পাশের ঘরে আসুন, ভালো জিনিস তো সব বিক্রি হয়ে গেছে, তবে নতুন মাল আবার কিছু আসবে। ও ফেলুদা, থাঙ্কা কি জিনিস? দেখতেই তো পাবি, তাড়া না। এই এই একটা ভালো জিনিস আছে, তবে একটু ড্যামেজড। ও, একেই বলে থাঙ্কা? এই বুদ্ধের ছবি? এই জিনিস তো রাজেনবাবুর বাড়িতে অনেক আছে। এটার বয়স তো 70 বছরের বেশি বলে মনে হচ্ছে না। আমি অন্তত 300 বছরের পুরনো জিনিস চাইছি। সাজি, আমরা আজ বিকালে একটা লট পাচ্ছি, 1 লট মাল নতুন, আর তার মধ্যে ভালো থাঙ্কা পাবেন। আচ্ছা, আজই পাচ্ছেন? হ্যাঁ, আজই আজই। এই খবরটা তাহলে রাজেনবাবুকে জানাতে হয়। রাজেন মিস্টার মজুমদার, ওনার তো জানা আছে, রেগুলারের খদ্দের যে 2-3 জন আছেন, আর তারা সকলেই নতুন মাল দেখতে আসছেন বিকেলে। অবনীবাবু খবরটা পেয়ে গেছেন? আর ওই মিস্টার ঘোষাল? হ্যাঁ, জরুর। আর বড় খদ্দের কে আছে আপনাদের? আর আছে মিস্টার গিলমোর, চা বাগানের ম্যানেজার, সপ্তাহে 2-3 দিন বাগান থেকে আসেন। আর মিস্টার নওলাখা, উনি এখন সিকিমে। বাঙালি আর কেউ নেই? না স্যার। আচ্ছা, দেখি বিকেলে যদি একবার ঢুঁ মারতে পারি। তোপসে, তোর কি একটা মুখোশ চাই? হ্যাঁ, দাও না। এইটাই সবচেয়ে হরেন্ডাস, কি বলিস? দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা বলতে গিয়ে হঠাৎ থমকে গেল। এবারও দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে, বোধহয় কাল রাতে যাকে দেখছিল সেই লোকটাই। বয়স আমার বাবার মতো, মানে 40-42। গায়ের রং ফর্সা, চোখে কালো চশমা।
যে স্যুটটা পরে আছে সেটা দেখে মনে হয় খুব দামি। ভদ্রলোক ম্যালের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছেন। আমার দেখেই কেমন যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছি ঠিক বুঝতে পারলাম না। এক্সকিউজ মি, আপনি মিস্টার চ্যাটার্জি? নো, আই এম নট। স্ট্রেঞ্জ। আচ্ছা, আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন না? না, মাউন্ট এভারেস্টে। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি টুইন ব্রাদার। এই বলে ভদ্রলোক গটগটিয়ে অবজারভেটরি হিলের দিকে চলে গেলেন। যাবার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট, আর কাগজটার গায়ে লেখা নেপাল কিউরিও শপ। ফেলুদা, উনিও কি মুখোশ কিনেছেন নাকি? তা কিনতেই পারেন, মুখোশ তো আর তোর আমার একচেটিয়া নয়। চ, কেভেনটাসে গিয়ে একটু চা খাওয়া যাক। কিরে তপসে, লোকটাকে চিনলি? তুমি চিনলে না, আর আমি কি করে চিনি বলো? তবে চেনা চেনা লাগছিল। আমি চিনলাম না, ঠিক বলছিস। বারে কোথায় চিনলে? ভুললাম বললে যে। ইডিয়েট, তোর যদি এইটুকু সেন্স থাকে, ভুল নাম বলেছি হোটেলের নামটা বের করার জন্য, সেটাও বুঝলি না? লোকটার আসল নাম কি জানিস? না, কি? প্রবীর মজুমদার। ওহো, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। রাজেনবাবুর ছেলে, তাই না? যার ছবি রয়েছে তাকের উপর। অবশ্যই বয়সটা এখন অনেক বেড়ে গেছে তো। শুধু যে চেহারায় মিল তা নয়, গালের আঁচিলটাও নিশ্চয়ই তুই লক্ষ্য করেছিস। আসল কথাটা হচ্ছে, ভদ্রলোকের জামা কাপড় সব বিলিতি। স্যুট লন্ডনের, টাই প্যারিসের, জুতো ইটালিয়ান, এমনকি রুমালটা পর্যন্ত বিলিতি। সত্য বিলেত ফেরত, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ওর ছেলে এখানে রয়েছে সে খবর রাজেনবাবু জানেন না? বাপ যে এখানে রয়েছে সেটা ছেলে জানে কিনা সেটা খোঁজ নেওয়া দরকার আগে। কেভেনটাসের ছাতে যে বসার জায়গাটা আছে সেটা আমার ভীষণ ভালো লাগে। চারদিক দার্জিলিং শহরটা, আর ওই নিচে বাজারটা দারুণ ভালো দেখায়। ছাতে উঠে দেখি কোণের টেবিলটায় চুরুঠাতে তিনকড়িবাবু বসে কফি খাচ্ছেন। ফেলুদাকে দেখতে পেয়েই হাত তুলে তার টেবিলে গিয়ে বসতে বললেন আমাদের। আমরা তিনকড়িবাবুর দুদিকে দুটো টিনের চেয়ারে বসলাম। ডিটেকশনে তোমার পারদর্শিতা দেখে খুশি হয়ে আমি তোমাদের দুজনকে দুটো হট চকোলেট খাওয়াবো, আপত্তি আছে? না না, আপত্তি কিসের? বেয়ারা এসে অর্ডার নিয়ে গেলে পর তিনকড়িবাবু কোটের পকেট থেকে একটা বই বার করে ফেলুদাকে দিয়ে বললেন, এই 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 নাও, একটা এক্সট্রা কপি ছিল আমার লেটেস্ট বই, তোমায় দিলুম। হ্যাঁ, আপনার বই মানে? আপনার লেখা? আপনি গুপ্তচর নাম নিয়ে লেখেন? হ্যাঁ। সে কি, আপনার সবকটা উপন্যাস যে আমার পড়া মশাই, বাংলায় আপনার ছাড়া আর কারোর রহস্য রোমাঞ্চ উপন্যাস সেরকম ভাবে ভাল লাগে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাপারটা কি জানো, এখানে একটা প্লট মাথায় নিয়ে লেখার জন্যই এসেছিলাম। এখন দেখছি বাস্তব জীবনের রহস্য নিয়েই মাথা ঘামিয়ে ছুটিটা ফুরিয়ে গেল। আমার সত্যি দারুণ লাগ আপনার সঙ্গে এভাবে আলাপ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয়, আমার ছুটির মেয়াদ সত্যিই ফুরিয়ে এসেছে। কাল সকালেই চলে যাচ্ছি আমি। আশা করছি যাবার আগে তোমাদের আরও কিছুটা হেল্প করে দিয়ে যেতে পারবো। রাজেনবাবুর ছেলেকে আজ দেখলাম। হ্যাঁ বলো, কি হে? এই মিনিট দশেক আগে। তুমি ঠিক বলছো, চিনতে পেরেছো তো? ঠিক, মোটামুটি 14 আনা শিওর। মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ করলে বাকি 2 আনাও পুরো হয়ে যাবে বোধ হয়। রাজেনবাবুর মুখে তার ছেলের কথা শুনেছ? কাল যতটুকু বললেন তার বেশি কিছু শুনিনি। আমি শুনেছি অনেক কথা। ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল, বাপের সিন্দুক থেকে টাকা চুরি করে ধরা পড়েছিল। রাজেনবাবু তাকে ত্যাজ্যপুত্র করেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন, ছেলেটি গিয়েও ছিল তাই। কত হবে, বছর 24 তখন বোধ হয় তার বয়স, একেবারে নিখোঁজ। পরে রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন, কারণ তার অনুতাপ হয়, কিন্তু ছেলে কোনো খোঁজ খবর নেয়নি বা দেয়ওনি।
বিলেতে তাকে দেখেছিলেন রাজেনবাবুরই এক বন্ধু, তাও সে 10-12 বছর হবে। তাহলে আপনার কথা অনুযায়ী রাজেনবাবু জানেন না যে তার ছেলে এখানে আছে? নিশ্চয়ই না। আমার মনে হয় ওকে না জানানোই ভালো। একেই চিঠির শখ, তার উপর আমার বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে বুঝলে। রহস্য উপন্যাস লেখা ছেড়ে দেওয়া উচিত। প্রবীর মজুমদার যে চিঠি লিখতে পারেন সেটা আপনার খেয়াল হয়নি তো? এক্স্যাক্টলি। কিন্তু বেয়ারা হট চকলেট এনে টেবিলে রাখলো। ফণিমিত্তেরকে কেমন দেখলে? সে কি, আপনি কি করে জানলেন আমি ওখানে গেছিলাম? তুমি চ আমার অল্পক্ষণ পরে আমিও গেছিলাম। আমাকে রাস্তায় দেখলেন বুঝি? না। তবে আসলে ডাক্তারের ঘরের মেঝেতে একটি মরা সিগারেট দেখে জিজ্ঞাসা করলাম কে খেয়েছে। ডাক্তার ধূমপান করেন না। ফণিবাবু তখন বর্ণনা দিলেন, তাতে তোমার কথা মনে হলো। যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি, কিন্তু এখন দেখছি তোমার আঙুলের গায়ে হলদে রং, বুঝছি তুমি খাও। অসাধারণ। আপনিও কি ফণি ডাক্তারকে সন্দেহ করছেন নাকি? তা হবে না, লোকটাকে দেখলে অভক্তি হয় কি না। তা হয়, রাজেনবাবু যে কেন ওকে এত আমল দেন বুঝি না। তাও জানো না বুঝি, দার্জিলিংয়ে আসার কিছুদিনের মধ্যে রাজেনবাবুর ধম্মকম্মের দিকে মন যায়। তখন এই ফণিবাবুই তাকে এক গুরুর সন্ধান দিয়েছিলেন। একই গুরুর শিষ্য হিসেবে ওদের যে প্রায় ভাই ভাই সম্পর্ক হে। ফণিমিত্রের সঙ্গে কথা বলে আপনি কি বুঝলেন? কথা তো ছুতো, আসলে বইয়ের আলমারিগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছিল। বাংলা উপন্যাস আছে কিনা দেখার জন্য তো? ঠিক বলেছ। আমিও দেখেছি, প্রায় নেই বললেই চলে। আর যা আছে তা সব আদিকালের। ঠিক ঠিক। তবে ফণি ডাক্তার অন্যের বাড়ির বই থেকে কথা কেটে চিঠি তৈরি করতেই পারেন। তা পারে, তবে লোকটাকে দেখে ভারী কুঁড়ে মনে হয়। এই ব্যাপারে অতটা কাঠখড় পোড়াবে সেটা কেন যেন বিশ্বাস হয় না। আচ্ছা, অবনী ঘোষাল সম্বন্ধে আপনার কি ধারণা? বিশেষ সুবিধার লোক নয় বলেই আমার বিশ্বাস। ভারী ওপর চালাক। আর ওসব প্রাচীন শিল্প টিল্প কিচ্ছু না, ওর আসল লোভ হচ্ছে টাকার। এখন খরচ করে জিনিস কিনছে, পরে বিদেশিদের কাছে বিক্রি করে 5 গুণ প্রফিট করবে। ওর পক্ষে এই হুমকি চিঠি দেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে আপনার কি মনে হয়? সেটা এখনো তলিয়ে দেখিনি। আমি কিন্তু একটা কারণ আবিষ্কার করেছি। কি কারণ গো? যে দোকান থেকে ওরা জিনিসটা কেনেন সেখানে কিছু ভালো মাল আজ বিকেলে আসছে। বুঝেছি। হুমকি চিঠি পেয়ে রাজেন মজুমদার ঘরে বন্দি হয়ে রইলেন, আর সেই ফাঁকতালে অবনী ঘোষাল দোকানে গিয়ে সব লুটে ফুটে নিলেন, তাই তো? উৎসাহে আর উত্তেজনায় আমার বুকটা ঢিপ ঢিপ করছিল। অবনী ঘোষাল, প্রবীর মজুমদার আর ফণিমিত্তির তিনজনকেই তাহলে সন্দেহ করার কারণ আছে। 15 মিনিটের মধ্যেই মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল। প্রবীর মজুমদার বলে একজন ভদ্রলোক সেই হোটেলের 16 নম্বর ঘরে 5 দিন হলো এসে রয়েছেন। বিকেলের দিকে রাজেনবাবুর বাড়িতে যাবার কথা ফেলুদা বলছিল, কিন্তু দুপুর থেকে মেঘলা করে 4টে নাগাদ তেড়ে বৃষ্টি নামল। আকাশের চেহারা দেখে মনে হলো বৃষ্টি সহজে থামবে না। ফেলুদা সারাটা সন্ধে খাতা পেন্সিল নিয়ে কি সব যেন হিসেব করল। আমার ভীষণ জানতে ইচ্ছে করছিল কি লিখছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস হলো না। শেষটায় আমি তিনকড়িবাবুর বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম। দারুণ থ্রিলিং গল্প। পড়তে পড়তে রাজেনবাবুর চিঠির ব্যাপারটা মন থেকে প্রায় মুছেই গেল। 8টা নাগাদ বৃষ্টি থামল, কিন্তু তখন এত শীত যে বাবা আমাদের বেরোতে দিলেন না। পরদিন ভোরবেলা, এ দোপসে, ওঠ ওঠ, দোপসে ওঠ, রাজেনবাবুর নেপালি চাকরটা এসেছিল, বলল বাবু এক্ষুনি যেতে বলেছেন, বিশেষ দরকার, তুই যেতে চাইলে তাড়াতাড়ি ওঠ তোপসে। সে আর বলতে। রাজেনবাবুর বাড়িতে পৌঁছে দেখি তিনি ফ্যাকাশে মুখ করে খাটে শুয়ে আছেন।
ফণী ডাক্তার তার নাড়ি টিপে খাটের পাশটায় বসে, আর তিনকড়িবাবু এই শীতের মধ্যেও একটা হাত পাখা নিয়ে মাথার পেছনটায় দাঁড়িয়ে হাওয়া করছেন। কাল রাত্রে 12টার কিছু পরে ঘুমটা ভাঙতেই হঠাৎ বিদ্যুতের আলোয় আমার মুখের ঠিক সামনে আই স মাস্কড ফেস। মাস্কড ফেস, মুখোশ পরা মুখ দেখে এমন হলো যে চিৎকারও বেরোলো না গলা দিয়ে। রাতটা যে কিভাবে কেটেছে তা বলতে পারি না। আপনার জিনিসপত্র কিছু চুরি যায়নি তো? না, তবে আমার বিশ্বাস আমার বালিশের তলা থেকে আমার চাবির গোছাটা নিতেই সে আমার উপর ঝুঁকেছিল। ঘুম ভেঙে যাওয়াতে জানলা দিয়ে লাফিয়ে হরেবল। আরে আপনি উত্তেজিত হবেন না, আপনাকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি, আপনার কমপ্লিট রেস্ট দরকার এখন। ফণীবাবু কাল রাত্রে রুগী দেখতে গেছিলেন বুঝি, কোটের পেছনে কাদার ছিটে লাগলো কি করে? ডাক্তারের লাইফ তো জানেন, আর তে সেবায় যখন জীবনটা উৎসর্গ করেছি তখন ডাক যখনই আসুক না কেন বেরোতেই হবে, সে ঝড়ই হোক বৃষ্টি হোক আর বরফ পড়ুক। যাই হোক আসি। হ্যাঁ, তোমরা আসাতে অনেকটা সুস্থ বোধ করছি, বেশ খানিকটা ঘাবড়ে গেছিলুম জানো। এখন বোধহয় বৈঠকখানায় গিয়ে বসা যেতে পারে। আমিও স্টেশনে ফোন করেছিলুম যদি যাওয়াটা দুদিন পেছনো যায়, রহস্যের সমাধান না করে যেতে মন চাইছে না, কিন্তু ওরা বললে এ টিকিট ক্যান্সেল করলে 10 দিনের আগে বুকিং পাওয়া যাবে না। এটা শুনে আমার ভালোই লাগলো। আমি চাইছিলাম ফেলুদা একাই ডিটেকটিভের কাজটা করুক, তিনকড়িবাবু যেন ফেলুদার অনেকটা কাজ আগে আগেই করে দিচ্ছিলেন। আমার চাকরটার পাহারা দেবার কথা ছিল, তবে আমি নিজেই কাল 10টার সময় তাকে ছুটি দিয়ে দিয়েছি। ওর বাড়িতে খুব অসুখ, বুড়ো বাপ আছে, তার এখন তখন অবস্থা। রাজনবাবু মাস্কটা কেমন ছিল মনে আছে আপনার? খুবই সাধারণ নেপালি মুখোশ, দার্জিলিং শহরেই অন্তত আরও 300-400 খোঁজ করলে পাওয়া যাবে। এই তো আমার ঘরেই তো আরও 5খানা রয়েছে, ওই দেখো। রাজেনবাবু যে মুখোশটার দিকে আঙুল দেখালেন ঠিক সেই জিনিসটা কাল ফেলুদা আমার জন্য কিনে দিয়েছে। আমার মতে এবার বোধহয় পুলিশে একটা খবর দেওয়া উচিত, একটা প্রোটেকশনেরও তো দরকার। কাল যা ঘটেছে তারপরে তো আর ব্যাপারটাকে ঠাট্টা বলে নেওয়া চলে না। ফেলুবাবু তুমি তোমার নিজের ইচ্ছে মতো তদন্ত চালিয়ে যেতে পারো, তাতে তোমায় কেউ বাধা দেবে না, কিন্তু আমি সব দিক বিবেচনা করে বলছি এবার পুলিশের সাহায্য নেওয়া দরকার। আমি বরং যাই, গিয়ে একটা ডায়েরি করে আসি। প্রাণের ভয় আছে বলে তো মনে হয় না, তবে রাজেনবাবু আপনার ঘন্টাটা একটু সাবধানে রাখবেন। তিনকড়িবাবু তো চলে যাচ্ছেন, তার মানে আপনার একটি ঘর খালি হয়ে যাচ্ছে। আমরা যদি আজ রাতটা ও ঘরে বসে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে কি? মোটেই না, আপত্তি কি, তুমি তো হলে আমার প্রায় আত্মীয়ের মতো। আর সত্যি বলতে কি, যত বুড়ো হচ্ছি তত যেন সাহসটা কমে আসছে। ছেলে বয়সে দুরন্ত হলে নাকি বুড়ো বয়সে মানুষ মেধা মেরে যায়। ফেলুদা বলল স্টেশনে তিনকড়িবাবুকে সি অফ করতে যাবে। ফেরার পথে যখন নেপাল কিউরিও শপের পাশ দিয়ে যাচ্ছি তখন আমাদের দুজনেরই চোখ গেল দোকানের ভিতর। দেখলাম দুজন ভদ্রলোক দোকানের ভিতর জিনিসপত্র দেখছে আর পরস্পরের সঙ্গে কথা বলছে। দেখে মনে হয় দুজনের অনেক দিনের আলাপ, একজন অবনী ঘোষাল আর একজন প্রবীর মজুমদার। আমি ফেলুদার দিকে চাইলাম, তার মুখের ভাব দেখে মনে হলো না সে কোনো আশ্চর্য জিনিস দেখছে। 10:30টার সময় স্টেশন গেলাম তিনকড়িবাবুকে গুড বাই করতে, উনি এলেন আমাদেরও 5 মিনিট পরে। এই চড়াই উঠে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আস্তে হাঁটতে হলো।
নীল রঙের ফার্স্ট ক্লাস কামরায় উঠে তিনকড়িবাবু তার অ্যাটাচি কেস খুলে একটা ব্রাউন কাগজের প্যাকেট ফেলুদাকে দিলেন। আর এটা কিনতেও একটু সময় লাগলো। রাজেনবাবু তো আর কিউরিওর দোকানে যেতে পারলেন না, অথচ কাল সত্যি সত্যিই অনেক ভালো জিনিস এসেছে। তার থেকে একটি সামান্য জিনিস বাছাই করে ওর জন্য এনেছি। তোমরা আমার নাম করে শুভেচ্ছা জানিয়ে ওকে দিয়ে দিও। আচ্ছা বেশ, আপনার ঠিকানাটা দিয়ে গেলেন না, মিস্ট্রিটা সলভ করে আপনাকে জানিয়ে দেবো ভেবেছিলাম। আমার প্রকাশকের ঠিকানাটা আমার বইয়েই পাবে, তার কেয়ারে লিখলেই চিঠি আমার কাছে পৌঁছে যাবে। ওকে, গুড লাক। সে লোকটা বিদেশে জন্মালে দারুণ নাম আর পয়সা করত বুঝলি, পরপর এতগুলো ভালো রহস্য উপন্যাস খুব কম লোকেই লিখেছে। সারা দিন ধরে ফেলুদা রাজেনবাবুর ব্যাপারটা নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করল। আমি অনেক করে বলতেও আমাকে সঙ্গে নিল না। সন্ধেবেলা যখন রাজেনবাবুর বাড়ি যাচ্ছি তখন ফেলুদাকে বললাম, কোথায় কোথায় গেলে সেইটা অন্তত বলবে তো। দুবার মাউন্ট এভারেস্ট হোটেল, একবার ফণিমিত্তিরের বাড়ি, একবার ওই যে নেপাল কিউরিও শপ, একবার লাইব্রেরি, আর এছাড়া আরও কয়েকটা খুচরো জায়গা। ও আচ্ছা, আর কিছু জানতে চাস? অপরাধী কে বুঝতে পেরেছো? এখনো বলার সময় আসেনি। কাউকে সন্দেহ করছো? ভালো ডিটেকটিভ হলে প্রত্যেককে সন্দেহ করতে হয়। প্রত্যেককে মানে? এই ধর তুই, আমি, যার কাছে এই মুখোশ আছে সেই সন্দেহের পাত্র, সে যে লোকই হোক। তাহলে তুমি বা বাদ যাবে কেন? বেশি বাজে বকিস নি। বারে তুমি যে রাজেনবাবুকে আগে চিনতে সে কথা তো গোড়ায় বলনি, তার মানে সত্য গোপন করেছো। আর আমার মুখোশ তো ইচ্ছে করলে তুমিও ব্যবহার করতে পারো, হাতের কাছেই থাকে। শাট আপ, শাট আপ। রাজেনবাবুকে এবেলা দেখে তবু অনেকটা ভালো লাগলো। কেমন আছেন জিজ্ঞেস করতে বললেন। দুপুরের দিকটা বেশ ভালো বোধ করছিলাম, যত সন্ধে হয়ে আসছে ততই যেন কেমন অস্বস্তি লাগছে। ফেলুদা তিনকড়িবাবুর দেওয়া প্যাকেটটা রাজেনবাবুকে দিল। সেটা খুলে তার থেকে একটা চমৎকার বুদ্ধের মাথা বের হলো। সেটা দেখে রাজেনবাবুর চোখ ছলছল করে এলো। বাহ, খাসা জিনিস, খাসা জিনিস। পুলিশ থেকে লোক এসেছিল? ওহ, আর বলো না, এসে 32 রকমের জেরা করলে। কদ্দূর কি হদিশ পাবে জানি না, তবে আজ থেকে বাড়িটা ওয়াচ করার জন্য লোক থাকবে এই জানিস চিন্তি। সত্যি বলতে কি তোমরা হয়তো না এলেও চলতো। স্যানিটোরিয়ামে বড্ড গোলমাল, এখানে হয়তো চুপচাপ আপনার কেসটা নিয়ে একটু ভাবতে পারবো। তাছাড়া আমার চাকরটা খুব ভালো রান্না করে, আজ মুরগির মাংস রাঁধতে বলেছি, স্যানিটোরিয়ামে অমনটি খেতে পাবে না। রাজেনবাবু আমাদের ঘরটা দেখিয়ে নিজের ঘরে চলে গেলেন। ফেলুদা শটান খাটের ওপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে কড়িকাঠের দিকে তাক করে পরপর 5টা ধোয়ার রিং ছাড়ল। তবে ফণিমিত্তির কাল সত্যি রোগী দেখতে গিয়েছিলেন, কার্টস রোডে একজন ধনী পাঞ্জাবি ব্যবসায়ীর বাড়ি। আমি খোঁজ নিলাম, 11:30 থেকে 12:30 অবধি ওখানেই ছিলেন। তাহলে ফণিমিত্তির অপরাধী নন? না, মনে হচ্ছে না। প্রবীর মজুমদার 16 বছর ইংল্যান্ডে থেকে বাংলা প্রায় ভুলেই গেছেন। তাহলে কি ওই চিঠি ওর পক্ষে লেখা সম্ভব নয়? না, ও টাকারও কোনো অভাব নেই। তাছাড়া দার্জিলিংয়ে এসে লেবাংয়ে ঘোড়দৌড়ের বাজিতে উনি অনেক টাকা করেছেন। আজ চা বাগানের গিলমোর সাহেব দার্জিলিং এসেছেন, প্লান্টারস ক্লাবে গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম। লামার প্রাসাদের আসল ঘণ্টাটা একটাই আছে, আর সেটা গিলমোরের কাছে। রাজেনবাবুরটা নকল, অবনী ঘোষাল সেটা ভালোই জানেন। তাহলে রাজেনবাবুর ঘণ্টা তেমন মূল্যবান নয়? না, আর অবনী ঘোষাল কাল রাত্রে একটা পার্টিতে প্রবীর মজুমদারের সঙ্গে রাত 9টা থেকে ভোর 3টে অবধি মাতলামে করেছে। ও,
আর মুখোশ পরা লোকটা এসেছিল 12টার কিছু পরেই। ঠিক তাই। তাহলে না, হচ্ছে না তো, সে হচ্ছে না, একটু একা থাকতে চাই, ডিস্টার্ব করিস না এখন। কি আর করি, এবার ওর জায়গায় আমি বিছানায় শুলাম। সন্ধে হয়ে আসছে, ঘরের বাতিটা আর জ্বালতে ইচ্ছে করল না। একটা ঘুম ঘুম ভাব আসছে, চোখের পাতা দুটো কাছাকাছি এসে গেছে। এমন সময় মনে হলো কে যেন ঘরে ঢুকছে। মনে হতেই এমন ভয় হলো, যেদিক থেকে লোকটা আসছে সেদিকে না তাকিয়ে আমি জোর করে নিঃশ্বাস বন্ধ করে জানলার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু লোকটা যে আমার দিকেই আসছে, আর আমার সামনেই এসে দাঁড়ালো যে। তারপর সেই অন্ধকার জিনিসটা নিচু হয়ে আমার দিকে এগিয়ে এলো। এইবার তার মুখটা আমার মুখের সামনে, আর সেই মুখে একটা মুখোশ। আমি যেই চিৎকার করতে যাব, অমনি ওই অন্ধকার শরীরটার একটা হাত উঠে গিয়ে মুখোশটা খুলে ফেলতেই, কিরে ঘুমিয়ে পড়েছিলি নাকি? ও ফেলুদা, তুমি? তা আমি না তোকে, তুই কি ভেবেছিলি? আসলে রাজেনবাবুর মুখোশগুলো সবকটা পড়ে পড়ে দেখছিলাম, তুই এইটা একবার পর তো দেখি। ফেলুদা আমাকে মুখোশটা পরিয়ে দিল। অস্বাভাবিক কিছু লাগছে কি? কই না তো, আমার পক্ষে একটু বড়, এই যা। আর কিচ্ছু না, ভালো করে ভেবে বলতো। একটু একটু যেন গন্ধ। কিসের গন্ধ? চুরুট। এক্স্যাক্টলি। তিন করি বাবু। সুযোগের দিক থেকে সবচেয়ে বেশি ছিল ওরই। বাংলা উপন্যাস, খবরের কাগজ, ব্লেড, আঠা, কোনোটারই ওর অভাব নেই। আর তুই লক্ষ্য করেছিলি নিশ্চয়ই, স্টেশনে আজ যেন একটু খোঁড়াচ্ছিলেন, সেটা বোধহয় কাল জানলার বাইরে লাফিয়ে পড়ার দরুন। কিন্তু আসল যেটা রহস্য, সেটা হলো কারণটা কি। রাজেনবাবুকে তো মনে হয় রীতিমতো সমীহ করতেন ভদ্রলোক। তাহলে কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে তিনি এই চিঠি লিখেছিলেন, এটার উত্তর বোধহয় আর জানা যাবে না, কোনোদিনও জানা যাবে না। সে রাত্রে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। সকালে খাবার ঘরে বসে রাজেনবাবুর সঙ্গে চা খাচ্ছি, এমন সময় নেপালি চাকরটা একটা চিঠি নিয়ে এলো। আবার সেই নীল কাগজ, আর খামের উপর দার্জিলিং পোস্টমার্ক। তুমি পড়ো, আমার আর সাহস হচ্ছে না। প্রিয় রাজু, কলকাতায় জ্ঞানেশের কাছ থেকে তোমার ঘরের খবর পেয়ে তোমায় চিঠি লিখি। তখনও জানতাম না তুমি আসলে কে। তোমার বাড়িতে এসে তোমার ছেলে বয়সের ছবিখানা দেখেই চিনলাম, তুমি সেই 50 বছর আগের বাঁকুড়া মিশনারি স্কুলের আমার সহপাঠী রাজু। এতকাল পরেও যে পুরনো আক্রোশ জাগিয়ে উঠতে পারে সেটা আমার জানা ছিল না। অন্যায়ভাবে ল্যাং মেরে তুমি যে শুধু আমায় 100 ইয়ার্সের নিশ্চিত পুরস্কার আর রেকর্ড থেকে বঞ্চিত করেছিলে, তাই নয়, আমাকে রীতিমতো জখমও করেছিলে। বাবা বদলি হলেন তখনই, তাই তোমার সঙ্গে বোঝাপড়াও হয়নি, আর তুমিও আমার মন আর শরীরের কষ্টের কথা জানতে পারোনি। 3 মাস পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলাম। এখানে এসে তোমার জীবনের শান্তিময় পরিপূর্ণতার ছবি আমাকে অশান্ত করেছিল, তাই তোমার মনে খানিকটা সাময়িক উদ্বেগের সঞ্চার করে তোমার সেই প্রাচীন অপরাধের শাস্তি দিলাম। শুভেচ্ছা নিও। এই নাটকে অভিনয় করলেন ফেলুদা, সাগনিক দাস, তোপসে, প্রাজ্ঞ চাকি, রাজেনবাবু, অর্কজয় ভট্টাচার্য, তিনকরিবাবু, তীর্থ অধিকারী, অবনী ঘোষাল, শুভজিৎ পাত্র, প্রবীর ও দোকানী, অভিক ঘোষাল। নাট্যরূপ ও পর্ব পরিচালনা অনিরুদ্ধ ঘোষ। আগামীকাল মহানবমীর নাটক ঘনা দেখে নিয়ে শুনবেন প্রেমেন্দ্র মিত্রর গল্প অবলম্বনে নাটক
লাট্টু, দুপুর ঠিক 3:30। নমস্কার।